নমস্কার বন্ধুরা, ইন্টারন্যাশনাল টি ডে অনেকেই হয়তো জানেন, আবার যারা জানেন না তাদের জন্য বলি, আজকের দিনটা কিন্তু একটা স্পেশাল দিন, আন্তর্জাতিক চা দিবস। এটাকে মাথায় রেখে আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা ছোট্ট ভিডিও। চলুন দেখে নেব, দেশে বিদেশে প্রত্যেক জায়গায় চায়ের কদর কিন্তু খুবই আছে, আর চা ভালোবাসে না এরকম মানুষ খুঁজে পাওয়া কিন্তু কঠিন ব্যাপার। কেউ হয়তো লাল চা ভালোবাসে, কেউ আবার দুধ চা, কেউ মশলা চা খেতে পছন্দ করে। তাই আমি যে চা পছন্দ করি সেই চাটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এই চাটা রেগুলার কোর্সে বাড়িতে বানিয়ে থাকি, আর আজকে স্পেশাল দিনে সেই চাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানোও যেমন সহজ, খেতেও কিন্তু অসাধারণ। দেখুন, চলুন চটপট করে রেসিপিটা দেখে নিই, খুবই ছোট্ট একটা ভিডিও। প্রথমেই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটার মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণে জল। যেহেতু আমি এটা পাউডার মিল্ক দিয়ে বানাবো, তাই জলটা 2 কাপের থেকে একটু বেশি দেব। দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2 এলাচ আর 1 ইঞ্চি আদা আমি থেঁতো করে নিয়েছি। আদা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য খুবই ভালো, এবং শীতকাল হলে তো বটেই। আমি কিন্তু এই চাটা রেগুলার কোর্সে খাই ব্রেকফাস্টের পরে, চা খেতে কিন্তু আমি খুবই ভালোবাসি। এটা দিয়ে দেওয়ার পরে 2 লবঙ্গ আমি এর মধ্যে দিয়ে দেব আর 1 টুকরো দারচিনি দিয়ে দেব। দেওয়ার পরে এটা যখন একটু ফুটে উঠবে, আমি 2 থেকে 2.5 টেবিল চামচ মতো চা পাতা দিয়ে দেব এবং 2-1 মিনিট ফুটিয়ে নেব। খুব ভালোভাবে ফোটানোর পরে আমি কিন্তু এটাকে অফ করে দেব, কুকটপ অফ করে দেব, এবং এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে আসব 5 মিনিট পর। ততক্ষণ আমি নিয়ে নেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, পাউডার মিল্ক। আমি এখানে এফডিডি ব্যবহার করেছি, আপনি যে কোনো পাউডার মিল্কই ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণে চা দিয়ে দুধটাকে ভালোভাবে ঘাঁটিয়ে নেব। আপনি যদি এক্সট্রাভাবে গরম জল করেন তখন চায়ের পরিমাণটা বেড়ে যাবে, তাই আমি এটা চা দিয়ে ঘাঁটিয়ে নিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এতে একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দেবো। আমি কম চিনি প্রেফার করি, তাই অল্প দিলাম। আপনি চিনিটা আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। হয়ে গেছে 5 মিনিট, দুধটা আমি এর মধ্যে মিশিয়ে নেব। আমি কিন্তু দুধটা দেওয়ার পরে চা মোটেও ফোটাবো না, তাতে চায়ের সমস্ত গুণটাই চলে যাবে। ভালোভাবে মিশিয়ে নেব দুধটা দিয়ে ছেঁকে নেব। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যে চা আমি খাই, কেমন লাগলো আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।